জার্মানি সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছেন প্রবাসীরা। এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা রহমান রুমা। রুমা নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে, নাগরিক সংবর্ধনা কারা থাকছেন, কি বলছেন নেতাকর্মীরা, কি তাদের চাওয়া পাওয়া, জানান আমাদের। ধন্যবাদ। কিছুক্ষণের ভিতরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী এখনো এসে পৌঁছায়নি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে এবং এখানে সবাই সিরিয়াল বাই সিস্টেম অনুযায়ী সবাই ভিতরে ঢুকে গেছে। কিছুক্ষণের মধ্যে গেটটাও লক হয়ে যাবে। তো এখানে নাগরিক সংবর্ধনা যেটা আসলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে, আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন জায়গা থেকে তারা নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করেছে। এবং এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। তারা আশাবাদী যে যেহেতু চতুর্থবারের পর প্রথম এই প্রধানমন্ত্রীর প্রধান প্রথম সফর, সে কারণেই সবার একটা এখানে একটা কি বলবো যে একটা বাংলাদেশের উৎসব বয়ে যাচ্ছে, সবার ভিতরে একটা আনন্দ ভালোবাসা যে তারা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীকে দেখতে পারবে সরাসরি, এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি পঞ্চমবারে সেটাই তারা শোনার অপেক্ষায় এখানে সবাই মানে আয়োজন করা হয়েছে এবং সবাই সেখানে অংশগ্রহণ করেছে। রুমা আপনাকে ধন্যবাদ।